হাই ভিউয়ার্স, সালামু আলাইকুম। আজকে আমরা আসছি বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে, আগারগাঁ, ঢাকা। এখানে আপনারা আসলে দেখতে পাবেন এখানে বিমানবাহিনীর বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান প্লাস প্রশিক্ষণের বিমানগুলো। আমরা এখন একটা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমানবাহিনীতে 1981 সালে চীনের তৈরি যুদ্ধ বিমানটি প্রথম সংযোজিত হয়। এটি বিমানবাহিনীর পাইলটদের জন্য প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো। এটি যুদ্ধ বিমানটি 1960 সালে প্রথম তৈরি করা হয়েছিল। দেখতে পাচ্ছেন বিমানটি, আপনারা আসলে অবশ্যই দেখবেন বিভিন্ন জায়গা থেকে, ঢাকা বা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আপনারা আসলে দেখতে পাবেন। আমরা আসলে গ্রামে যারা থাকি তারা আসলে এভাবে বিমান দেখতে পাই না কাছ থেকে, বা এয়ারপোর্টও আমাদের ওইদিকে নেই। এইভাবে আপনারা আসলে এখানে কাছ থেকে একবার ছবি উঠে নাড়ে মানে সব কিছু সুন্দরভাবে দেখতে পাবেন, কোনো সমস্যা নাই। এবং সব বিস্তারিত লেখা আছে বিমান সম্বন্ধে, এখানে কী বহন করতে পারে, উচ্চতা। এখানে প্রবেশ মূল্য খুব বেশি না, 50 টাকা, সত্যি অসাধারণ। এখানে আপনারা বাংলাদেশি হলে বাংলাদেশি বাংলায় লেখা আছে, বিস্তারিত সব দেখতে পাবেন। এই বিমানটির সাধারণ বৈশিষ্ট্যসমূহ কী কী দেওয়া আছে দেখেন। এবং ইংলিশদেরও দেওয়া আছে, যারা বিদেশি দেখতে আসে তাদের জন্যে। হ্যাঁ।